নমস্কার তোমাদের সবাইকে সান্নাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা মা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে পেজ নম্বর সাতশো ছিয়ানব্বই আটশো চুয়াল্লিশ আটশো উননব্বই ও নয়শো আট এই চারটি পেজের আমরা সমাধান করে তোমাদের দেখাবো আর আগের ভিডিওতে তোমাদের ভূগোলের যেগুলো আগের পেজগুলো আছে সেগুলো আমরা আগে সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও আমরা ইতিহাসের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যা যাক চলো তোমাদের সমাধান করে দেখাও সাতশো ছিয়ানব্বই পেজ সাতশো ছিয়ানব্বই পেজের এমসি কিউর প্রশ্নের উত্তরগুলো দেখো। যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো উত্তর এছাড়াও তোমাদের এ টেস্ট পেপারের পিছনে দেখবে উত্তরগুলো দেওয়া আছে এমসি কিউর দেখে নাও পিছনে দেওয়া আছে উত্তর চলো আমরা সত্য মিথ্যাগুলোটি দেখি প্রথম প্রশ্ন কী আছে দুইয়ের আগের এক একদাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল চার দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা সঠিক হবে ছয় দাগের প্রশ্ন উত্তরটা ভুল হবে সাত দাগের প্রশ্নের উত্তরটা ঠিক হবে চলো আমার শূন্যস্থান পূরণ কী আছে দেখা যাক নদীর ঢালু পারের সঞ্চয়কে বলে বিন্দুবার পরটা দেখো দুই নম্বরে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম উত্তরটা হোবার্ট পরাটা তিন নম্বরে ভারতের সরি রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নেমে আসা নিম্নগামী শীতল ও ভারী ভারী বায়ুকে বলে ক্যাটামেটিক বায়ু পরটা দেখো কী আছে চার চারদিকে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণের যে জোয়ার হয় তাকে বলে মরা জোয়ার পর পরের প্রশ্ন কী আছে দেখো পাঁচ দাগের দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম কি উত্তর হবে আনায়মোদি ওয়াটা দেখো কী আছে ছয় দাগের একটি জায়দ শস্যের উদাহরণ দাও উত্তর হবে আউস ধান ওয়াটা সাত দাগে কী আছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর হবে আর্য ভট্ট এরপরে চলো দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও ছয়টি থাকবে পরীক্ষায় প্রথম প্রশ্ন কী আছে দেখো একদার ইনসেল বার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গমুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে উত্তর হবে বোনহাট পরাটা দেখো কী আছে বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্রের নাম লেখো উত্তর হবে বাদ পতাকা তোমাদের ভিডিও শেষে এই প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দেবো পরাটা দেখো তিন নম্বর কী আছে পৃথিবীর দ্রুতগামী সমুদ্রের নাম কি উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত পরাটা চার কী আছে একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো উত্তর হবে ইউরেনিয়াম পরটে দেখো পাঁচ দিকে কী আছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো এটা উত্তর হবে উত্তর হবে বিশাখাপত্তনম পরটা দেখো ছয় দাগের কী আছে ধারণযোগ্য উন্নয়ন শব্দটির প্রথম কে ব্যবহার করেছেন এটা উত্তর হবে এভা বেলফোর পরটা দেখো কী আছে সাত সাতদাগের উপগ্রহ থেকে রাত্রিবেলা যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে কী বলে এটা উত্তর হবে সক্রিয় সেন্সর পরটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও লোকাটক হ্রদ এটা হবে চার নম্বর মণিপুর তারপর একটা দুই নম্বর কি আছে সেইল এর সদর দপ্তর এটা হবে নতুন দিল্লি পরেরটা হবে বৃহত্তম কয়াল এটা হবে ভেমবানথ পরে হবে গুজরাটের প্রাচীন প প্রাচীন এটা হবে তিন নম্বর গোরাট চলো এবার আমরা সমাধান করে দেখাবো তোমাদের পেজ নম্বর হচ্ছে আটশো চুয়াল্লিশ এইট ফোর ফোর একটু দেখে নাও এমসি কিগুলো যদিও তোমাদের বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আমি যে দাগ দিয়ে দিয়েছি সেখান থেকে একটু দেখে নিতে পারো দেখে নাও দেখে চলো আমরা সত্য মিথ্যা থেকে দেখব প্রথম প্রশ্ন কী আছে দেখো একদাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল হবে দুই নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক হবে তিন নম্বর প্রশ্নের উত্তরটাও সঠিক হবে চার দাগের প্রশ্নের উত্তরটা ভুল হবে পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা ভুল হবে ছয় দাগের প্রশ্নের উত্তরটা ঠিক হবে সাত দাগের প্রশ্নের উত্তরটাও ভুল হবে চলো পরের প্রশ্ন কী আছে দেখো দুই দাগের দুইয়ের এক মরু অঞ্চলে শুষ্ক নদী খাতগুলিকে কী বলে উত্তর হবে ওয়াদি পরে দেখো দুই নম্বরের বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে উত্তর হবে মিলিবার এককে পরে দেখো তিন নম্বর কী আছে ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এটা উত্তর হবে বলে দিল উত্তরটা ব্যাঙ্গালুরু পরেটা দেখো চার দাগের সোনালী পানীয় বলা হয় কাকে উত্তর হবে চাকে পরেটা দেখো পাঁচ দাগের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি কলকাতা শহরে অবস্থিত পরটা দেখো কী আছে ছয় দাগের সিয়াচেন হলো ভারতের বৃহত্তম হিমবাহ পরটা দেখো কী আছে সাত দাগের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলির রঙ দ্বারা দেখানো হয় উত্তর হবে বাদামি চলো পরের প্রশ্ন দেখো দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখাবো প্রথম প্রশ্ন বহিং বিধবত নদীর ধার নদীর দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে কী বলে উত্তর হবে ভিলিট ট্রেন পরেটা দেখো কী আছে আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয় এটা উত্তর হবে অক্টাস পরে দেখো পাঞ্জাবে নিচু প্লাবন ভূমিকায় স্থানীয় ভাষায় কী বলে উত্তর হবে চিকমাগুলো ই সরি বেট বলে উত্তর হবে বেট পরটা দেখো ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর হবে চিকমাগুলোতে পরে দেখো কী আছে পাঁচ দাগের ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো উত্তর হবে লু পরটা দেখো কি আছে ছয় প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয় এই প্রশ্নের উত্তরটা হবে ওজন স্তর পরটা দেখো কি আছে ভারতের দীর্ঘতম কোনটি উত্তর হবে এইচ ফর্টি ফোর চলো এরপরে দেখো আমরা কি আছে বাম দিকের সময় আমি স্তম্ভ মেলাম শীতকালীন বৃষ্টিপাত এটা হবে দুই নম্বর করমণ্ডল উপকূল তারপরটা আছে দুই নম্বর গ্যাসীয় বজ্র এটা হবে দাগ সিএফসি পরেটা দেখো ইন্দিরা পয়েন্ট পয়েন্ট এক নম্বর হবে ভারতের দক্ষিণতম বিন্দু পরে হবে দূর সংবিদন এটা হবে তিন নম্বর সেন্সর বিভাগ গয় দুই নম্বর প্রশ্নের উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি উত্তরগুলো পরবর্তী সময় পার্ট টু করে তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেব। চলো এবার তোমাদের সমাধান করে দেখাবো আটশো উননব্বই পেজ দেখে নাও এমসি তোমাদের বই পিছনেও যদিও উত্তর দেওয়া আছে তাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একটু দেখে নাও দেখে নাও বাকি এমসিগুলো প্রশ্নের উত্তরগুলি দেখে নাও যেগুলো দাগ দেওয়া আছে সেইগুলির উত্তর চলো আমরা সত্য মিথ্যাগুলো একটু দেখব প্রথম প্রশ্ন কী আছে দেখো প্রথম প্রশ্ন এক জায়গার প্রশ্ন উত্তরটা হবে ভুল দুই নম্বর প্রশ্ন উত্তরটা হবে ঠিক তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে সঠিক চার জায়গার প্রশ্ন উত্তরটা হবে ভুল পাঁচ জায়গার প্রশ্ন উত্তরটা সঠিক হবে ছয় জায়গার প্রশ্ন উত্তরটা ভুল হবে সাত জায়গার প্রশ্ন উত্তরটাও ভুল হবে চলো এরপর শূন্যস্থান পূরণ দেখা হবে এক জায়গায় কী আছে ঝুলন্ত উপত্যকার নদী প্রভাবিত হলে জলপ্রপাত সৃষ্টি হয় পর্যটন দুই নম্বর আছে বায়ুমণ্ডলের ওজন অনুযায়ী নাইট্রোজেন এটা হচ্ছে আটাত্তর পয়েন্ট জিরো এইট শতাংশ তিন নম্বরটা আছে ব্যাঙ্গালোর স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় পরে দেখো চার চারদার কী আছে হিজলি হিজলি খাল খড়গপুরের রাজ্যে অবস্থিত পরেটায় দেখো পাঁচ দায়গার উত্তরপ্রদেশের প্রাচীন পলিমিত্তিকা বলা হয় ভাঙরকে পরে দেখো ছয় জায়গায় কি আছে আখ উৎপাদনের ড্যাশ রাজ্যে ভারতের প্রথম স্থান অধিকার করে এটা হচ্ছে উত্তরপ্রদেশ বা ইউপি পরেটা দেখো কি আছে ল্যান্ডসেট আমেরিকা দেশের একটি কৃত্রিম উপকূল এটা এটা কোথাকার এটা উত্তর উত্তর হবে আমেরিকা পরটা দেখো কি আছে এক জায়গায় প্রশ্নের উত্তরগুলো প্রথম প্রশ্ন কী আছে দেখো সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত এটা উত্তর হবে আর পরটা দেখো দুই নম্বরে কী আছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত এটা উত্তর হবে একশো শতাংশ পরটা দেখো কি আছে তিন নম্বরে কোন নদীতে সারা সারি বান দেখা যায় এটা উত্তর হবে হুগলি পরটা দেখো চার জায়গায় কি আছে পাঞ্জাব কথাটির অর্থ কি এটা উত্তর হবে পঞ্চনদী পয়টা দেখো কী আছে পাঁচ জাগের কোন মাটির গঠন মৌচাকের মতো কোন মাটি মাটির গঠন মৌচাকের মতো এটা উত্তর হবে ল্যাটেরাইট পরটা দেখো ছয় দাগের ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে ভারতের সর্বাধিক জনগণত্ব বিশিষ্ট রাজ্য কোনটি এটা উত্তর হবে বিহার পরটা দেখো ভারতের একটি পরিপূরক বন্দরের নাম লেখো এটা নাম কী এটা উত্তর হবে হলদিয়া পরটা দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম কি এটা উত্তর হবে আর্যভট্ট তারপরে দেখো বামদিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলো প্রথমটা আছে কালবৈশাখী কালবৈশাই বৈশাখী হবে তিন নম্বর পশ্চিমবঙ্গ পরটা দেখো ঝুমচাষুমচাষ হবে দাগ চার স্থানান্তরিত কৃষি পরটা দেখো মরুদ্দার মুরুদ্দান হবে মরু বসতি অঞ্চল পরটা হবে কান্ডালা কান্ডালা হবে এক নম্বর শুল্কমুক্ত বন্দর চলো এরপরে আমরা সমাধান করে দেখাবো নয়শো আট পেজ দেখে নাও নয়শো আট পেজের যে সমস্ত এমসি কেগুলো আছে তার উত্তরগুলো একটু দেখে নাও তাছাড়াও তোমাদের বইয়ের পিছনে উত্তরগুলো দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো দেখে নাও পরের এমসি কে উত্তরগুলি এরপরে দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও কী আছে প্রথম প্রশ্ন আছে প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল তিন নম্বর সরি দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে সঠিক তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে ভুল চার দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক পাঁচ জায়গার প্রশ্নের উত্তরটা হবে সঠিক ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক এরপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে একটু দেখে নাও পৃথিবীর বৃহত্তম প্লায়াটা উত্তর হবে লা প্লায়া পরে দেখো গ্র্যান্ড ক্যানিয়ন উত্তরটা হবে কলেরাডো নদীতে সৃষ্টি হয়েছে পরেটা দেখো তিন দাগের ওজন গ্যাস ড্যাশ এক্ষেত্রে পরিমাপ করা হয় উত্তর হবে ডপসন পরটা দেখো চার দাগের গ্র্যান্ড ব্যাঙ্ক পৃথিবীর বৃহত্তম মগ্নঝাড়া পরে দেখো পাঁচ দাগের গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে ড্যাশ হ্রদ অবস্থিত আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো পরটা দেখো কী আছে ছয় দাগের বল উইভিল কার্পাস চাষে ক্ষতি করে পর্টা দেখো সাদা এর ভারতের একটি ভূ সমলয় উপগ্রহ হলো ইনসেল পরটা দেখো কি আছে আচ্ছা এখানে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখে প্রথম প্রশ্ন কি আছে ইনসেল বার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে উত্তর হবে বোনহাট পরটা দেখো কি আছে দুই নম্বর কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলে উত্তর হবে নাতিশীতোষ্ণ পরটা দেখো কী আছে সূর্য চন্দ্র ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে কি বলে এটা উত্তর হবে স্মৃজিগি পরটা দেখো কেচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কী বলে এটার এটার উত্তর হবে ভার্মি কম্পোস্টিং পয়টা দেখো কী আছে পাঁচ জাগার থলগাট গিরিপথ কোন শহরের কাছে অবস্থিত এটা হবে মুম্বাই ও নাসিকের কাছে অবস্থিত পরটা দেখো কী আছে ছয় দাগের ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কী বলা হয় উত্তর হবে জায়দ শস্য পরটা দেখো কী আছে সাত দাগের মেগাসিটি ন্যূন ন্যূনতম জনসংখ্যা কত উত্তর হবে দশ লক্ষ পরটা দেখো সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ আট দাগের সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে দেরাদুলো তারপরে দেখো বামদিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন কী আছে পশ্চিম জহাবে তিন নম্বর শীতকালীন আর তারপরে হচ্ছে কারোয়া এটা হবে জাফরান পরেট হবে মারুতি উদ্যোগ লিমিটেড এটা হবে এক নম্বর গুরগাঁও পরেট হবে চা গবেষণাগার কেন্দ্র এটা হবে দুই নম্বর যোরহাট তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের যদি দুই নম্বর প্রশ্ন উত্তরগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও চলো তার আগে উত্তরগুলো বলেছিলাম তোমাদের দেখাবে একটু দেখে নাও দেখে নাও পেজ নাম্বার দেওয়া আছে তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেশে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে এরপরে দেখো নয়শো আট নম্বর পেজ আমি কথার মাঝে তোমাদের উত্তরগুলি দেখিয়ে দিলাম চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমরা ভালো করে পড়োশ দেখতে দেখতে পরীক্ষা চলে আসছে চলো বাই তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকা